কোথায় রাবাদা আর কোথায় মুস্তাফিজ? দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার রেকর্ডের দিনে তুলনাটা সামনে এলো আবারও। করাচি টেস্টে বিশ্বের তৃতীয় দ্রুততম বোলার হিসেবে রাবাদা ছুঁয়েছেন 200 উইকেটের মাইল ফলক, অথচ একই সময় তুলনায় এগিয়ে থাকা কাটার মুস্তাফিজের শিকার মোটে 28টা উইকেট। কেন ফিজের এমন পিছিয়ে পড়া? কারণ খোঁজার চেষ্টা। 2015 বিশ্ব ক্রিকেটে একই বছর নজর কাড়েন দুই পেসার মুস্তাফিজুর রহমান, কাগিসো রাবাদা। ভয়ঙ্কর কাটার আর দুর্বোধ্য স্লোয়ারে গ্লোবাল স্টার বনে যান নিরীহ চেহারার স্বল্পভাষী মুস্তাফিজ। গোটা বিশ্ব ওকে দিয়েছে কত খেতাব, দ্য ফিজ, কাটার মাস্টার। রাবাদার বিশেষত্ব অবশ্য তখন তেমন কিছু চোখে পড়েনি, কিন্তু সময়ের স্রোতে রাবাদাই ছাড়িয়ে গেছেন নিজেকে, আর ভয়ঙ্কর ফিজ যেন নিজেকে হারিয়ে খোঁজেন। মুস্তার অভিষেকের পর থেকে বাংলাদেশ খেলেছে 28টা টেস্ট, যার মধ্যে মাত্র 13টায় ও খেলেছে, উইকেট নিয়েছে 28টা। আর রাবাদার অভিষেকের পর সাউথ আফ্রিকা খেলেছে 50 টেস্ট, এর মধ্যে 43টাতেই আগুন ছড়ান রাবাদা। ওয়াকার স্টেইনের পরই দ্রুততম 200 উইকেট শিকারের রেকর্ডও গড়ে ফেলেছেন। আর শুধু ফিজের সমান 13 ম্যাচের হিসেব করলেও ওই সময়ের মধ্যেই নামের পাশে 58টা উইকেট যোগ করে ফেলেছিলেন কেজি। ইঞ্জুরি থাবায় মুস্তাফিজ মিস করেছেন অনেক টেস্ট, তবে দায় যে সেলফ ইঞ্জুরি তা না, মুস্তার কাটার ব্যাটসম্যানদের কাছে এখন প্রেডিক্টেবল। নিজের ভান্ডারে নতুন অস্ত্র যোগ করতে পারেননি ফিজ। মুস্তাফিজের বল অবশ্যই ভিতরে আনতে হবে, টেস্ট ক্রিকেট মানে অ্যাটাকিং ক্রিকেট। টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানরা আউট করতে হলে ব্যাটসম্যানদের ফোর্স করতে হবে খেলাইতে। মুস্তাফিজ যদি তার লেগ কাটার এবং আউটগোয়িং বলগুলো করতেই থাকে, ব্যাটসম্যান ছাড়তেই থাকে, মুস্তাফিজের উইকেট হবে না। কিন্তু টেস্টে 20 বছর পেরিয়ে এখনও ভালো মানের পেসার তৈরি করতে পারল কই বাংলাদেশ? শাহাদাত রাজীব, মাশরাফি, রবিউল কেউই পারেননি টেস্ট বোলার হিসেবে থিতু হতে। তাহলে দায়টা কি শুধু বোলারদের নাকি সিস্টেমেরও? আমরা অনেক কম টেস্ট খেলি, আর ম্যাক্সিমাম সময় আমাদের দ্বিতীয় ইনিংসে বলিং করা সম্ভব হয় না ইনিংস ডিফিট খাওয়ার ফলে, তো সেই জন্য আর কি মুস্তাফিজ আরও পিছিয়ে আছে। আর একটা জিনিস, আমাদের 4-ডে কম্পিটিশন খুব কম হয়, এবং 4-ডে কম্পিটিশনগুলোয় হয়তো আমাদের দেশের সেরা বোলার সেরা ব্যাটসম্যানরা তেমন পার্টিসিপেট করে না। সম্প্রতি ওয়ানডেতে মুস্তাফিজ দেখিয়েছেন কিছুটা আশার আলো, টেস্টেও যদি তেমন ফিরে আসা না হয় তাহলে আফসোসে নিজে তো পড়বেনই, পোড়াবেন এদেশের ক্রিকেটকেও। ফারসানা জহির, ডিবিসি নিউজ ডেস্ক।